আসসালামু আলাইকুম। আজকের রেসিপি টমেটো ভুনা। রান্নাটা অনেক সহজ হলেও আপনাকে অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে। আমার দেখানো টিপসগুলো ফলো করে টমেটো ভুনা করলে একদম পারফেক্ট হবে রান্নাটা। অল্প কয়েক মিনিটেই টমেটো ভুনা করা যায়, ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। চলুন প্রসেসটি দেখিয়ে দিই। ভীষণ মজার টমেটো ভুনা রান্নার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি। প্যান গরম হয়ে এলে এতে দিব তেল। আমি এখানে সরিষার তেল নিয়েছি। টমেটো ভুনা সরিষার তেল দিয়ে করলে টেস্ট সবচেয়ে বেশি ভালো হবে, তবে যে কোনো তেল দিয়ে এ রান্নাটি করা যাবে। আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে এলে প্রথমে দেব রসুন। আমি এখানে একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো কুচি করে কেটে নিয়েছি। টমেটো ভুনায় রসুন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ভালো আসবে। নেড়ে রসুন তেলে হালকা ভেজে নিচ্ছি। 15-20 সেকেন্ডের মতো রসুন ভাজলেই হবে, যাতে রসুনের কালার চেঞ্জ না হয়। এখন দিব পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজও একটু বেশি নেবেন। রসুন, পেঁয়াজ ও টমেটো এই 3টি আইটেম হচ্ছে আজকের রেসিপির মূল উপকরণ। আমি 1/2 কেজি টমেটো ভুনা করব, সেই হিসেবে অন্য সব উপকরণ দিচ্ছি। নেড়ে নেড়ে পেঁয়াজ কিছুক্ষণ তেলে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়ানো আছে। 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজগুলো ভাজব। পেঁয়াজ নরম হয়ে এলেই হবে, পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া যাবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ লবণ। নেড়ে চেড়ে হলুদ মরিচ আরও 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন আমি দেব টমেটো। এখানে আমি 1/2 কেজি পরিমাণ টমেটো এভাবে টুকরা করে কেটে নিয়েছি। আপনারা কাটাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন সবগুলো টমেটো দিয়ে দিব, সাথে দিচ্ছি 3টা কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এবার নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখবেন। চুলার আঁচ হাই অর্থাৎ বেশি থাকলে টমেটো পুড়ে যাবে, আর চুলার আঁচ লো করে রাখলে টমেটো থেকে পানি বের হবে, এর ফলে রান্নাটা পারফেক্ট হবে না। তাই চুলার আঁচ অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রান্নাটা করবেন, আর একটু পরপর নাড়তে হবে, নাড়া কিন্তু বেশিক্ষণ বন্ধ রাখা যাবে না। আমি অনবরত নেড়ে নেড়ে রান্নাটা করছি, ঢাকনা দেওয়া যাবে না। নাড়তে নাড়তে দেখবেন টমেটোগুলো গলে গলে আসবে। আমি 7 থেকে 8 মিনিটের মতো নেড়ে নেড়ে রান্নাটা করছি। দেখুন টমেটোগুলো গলে গলে এসেছে, টমেটো থেকে কিন্তু কোনো এক্সট্রা পানি দেখা যাচ্ছে না, একেবারে ভুনা ভুনা হয়েছে। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিচ্ছি ধনেপাতা কুচি। আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিবেন। ধনেপাতা দিয়ে হালকা নেড়ে সব কিছু মিশিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের ভীষণ মজার টমেটো ভুনা। এখন আমি চুলা অফ করে দিব। চুলা অফ করে প্যান নামিয়ে নিচ্ছি। এভাবে টমেটো ভুনা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। রান্নাটা খুব সহজ কিন্তু খেতে দারুণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।